গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমার বার্থডের ব্লগ। তো যাই হোক, আমি একটু দেরি করে আপলোড করছি, কেন কি আমার এডিট করা হয়নি। এখানে হচ্ছে মানসী আর সুতপা চলে এসেছে, আর লুলকু আর পুচকিও এসছে। আর ওদের আসার ভিডিওটা তোমরা আগের একটা ব্লগে দেখতে পাবে। ওটা যাই হোক, একদিনে আমি দুটো ব্লগ করছি। তারপর হচ্ছে আমরা রাস্তায় যাওয়ার সময় এই যে দেখতে পাই কাশফুল, আর কাশফুল দেখে তো আমাদের চোখ আটকে গেছে। তো এখানে হচ্ছে আমরা ছবি তোলার জন্য এসেছিলাম, তারপর আমাদের ছবি তোলা হয়। তারপর এই যে আমরা আসছি আজকে রয়্যালে, তো আমরা আগে চলে এসেছি, এখনো টিঙ্কু আর মেঘা আসতে বাকি আছে। আর এইবারটা যেহেতু বাড়িতে সেরকম কিছু হচ্ছে না, তার জন্য ভাবলাম যে চলো সবার সাথে ঘুরে আসা যাক। তো এখানে সবাই এসেই দোল খাচ্ছে, আর এদিকে আমি বসে আছি, আর লুলকু আর সুতপা এরা দুজনে বসে আছে, পুচকি আর মানসী দোল খাচ্ছে। আর আমরা যখন আগে এসেছিলাম তখন এরকম দোলনা সাজানো সেরকম একটা ছিল না, মোটামুটি সাজানো ছিল। তো এইবারটা এসে সত্যিই খুব ভালো লাগছে চারিদিকটা। তো আমরা এখানে বসে আছি আর সবাই মিলে গল্প করছিলাম, আর সবাই ওই দিকটা তাকিয়ে আছে, কারণ ওইদিকে মেঘা টিঙ্কু আসে, তো ওদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো এই যে টিঙ্কু চলে এসছে, তার কিছুক্ষণ পরে আবার এই যে চলে এসছে আমাদের মেঘা। তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ পরে খাবার অর্ডার দিই, আর আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর হচ্ছে এখানে আমরা বেশি আসি, কারণ এখানেই আমাদের খুব ভালো লাগে আসতে। তারপর হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পর আমরা এখানে এসে সবাই মিলে ছবি তুলছিলাম, আর খুব সুন্দর ছবি আসছিল। তো যাই হোক, এখানে আবার লেখা আছে আমাদের প্রাণের শহর ছাতনা, নতুন বানিয়েছে এটা, আমরা যখন আগে এসেছিলাম তখন বানাইনি। তো যাই হোক, এদিক থেকে আর কি দেখা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। আর এই যে তোমাদেরকে চারিদিকটা ঘুরে, এখন তো সেরকম বেরোনো হয় না, তো আজকে বেরিয়ে সত্যিই খুব ভালো লাগছে। হ্যালো গাইস, তোরা বল আজকে বল। আমরা 31 ডিসেম্বর এসেছিলাম লাস্ট। হ্যাঁ, তখন বলেছিলাম একটা বয়ফ্রেন্ড যেন হয় 2024-এ। আচ্ছা, কিন্তু কিন্তু হয়নি। 8 মাস পেরিয়ে গেছে, 9 মাস হতে চললো, আশা করি কুছ ভি। পরে আমরা আজকে নবনীতার জন্মদিন সেলিব্রেট করতে এসেছি, ও আমাদের আজকে ট্রিট দিচ্ছে। ভাই সব কিছু জ্যাদা নি হয়ে গেছে, বছরও আর হবে না। তো কথাটা গেছে, তো 2025-এ আশীর্বাদ করো গাইস আমাদের জন্য, একটা বল পেন হয়ে যায়। তারপর কিছুক্ষণের পরে এই যে চলে এসেছে খাবার, এটা হচ্ছে লুলকু আর পুচকির খাবার চলে এসেছে আমাদের। কি হরে, তোরা কিছু বলবি? বলবো যে ওদের মানে ওদের থেকে আমাদের ফার্স্ট অর্ডারটা চলে এসেছে, যে আমরা গপগপ করে খেয়ে নিচ্ছি, পরে ওদের ভাগটা নেব। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। এখানে হচ্ছে আমরা খেয়েছি নান আর চিকেন, আর মানুষে যেহেতু চিকেন খায় না, তার জন্য ওর হচ্ছে চিলি পনির চলে এসছে। আর লুলকু আর পুচকি খেয়েছে চিকেন মোগলাই, তো আমরা সবাই আলাদা আলাদা খেয়েছি। তো এখানে হচ্ছে আমি আবার টিঙ্কুকে বেড়ে দিচ্ছি, টিঙ্কু আজকে নিজে বেড়ে নেয়নি, তো এখানে বেড়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, আর এখানে আমরা অনেক গল্প করতে করতে খাচ্ছিলাম। এই যে মানুষের সবার আগে খাওয়া হয়ে গেছে, তো এখানে হচ্ছে মেঘা খাচ্ছে, আর মেঘা বলছে ভিডিও করিস না খাওয়ার সময়। তো যাই হোক, আমি সবাইকে ভিডিও করছি, আর এদিকে হচ্ছে আমাদের গল্প গুজব তোমরা শোনো কি বলছে। আমাকে পনিরের হাফ প্লেট দিয়ে একটা পিস কম দিয়েছে। আমি খেতে পাচ্ছি না, পেটে মরে গেছে। এই বাবা, মারি দিলে বলছে খাদি দুটা মাংস তো গা হয়ে দুটার মধ্যে। হ্যালো গাইস, মানসিকে দেখো, আমার ওরা কি আমি ওর প্লেট দেখো। ওকে এক পিস পনির কম দিয়েছে, একটা জোরে বলো। ওকে এক পিস পনির কম দিয়েছে, তাই ও মিছিল করবে বলছে, যে এক পিস কেন কম দেওয়া হবে করবি। আমার সাথে সবাই হাঁটবি তোরা? তাহলে আমি রাজি। ঠিক আছে, তোরা যাবি? ছোট থেকে এক জামবাটি ভাত নিয়ে বলতে, সাথে এক জামবাটি মুড়ি আর লঙ্কা আর পেঁয়াজ আর বিলাতিটা মাঠে বিলাতি শশা সব খায় একসাথে, সব এক জামবাটি, তার জন্য মোটা হয়ে গেছে। আর কিছু বলবি? তারপর আমাদের খাওয়া দাওয়া হয়, আর এখানে হচ্ছে আমি আর লুলকু মিলে দুজনে দোল খাচ্ছি। আরেকবার
তারপর এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তো অনেক একটু রাত হয়ে যায়, তো যাই হোক আমরা সাইকেলে করে এসেছি আর আমরা সাইকেলে করে বাড়ি ফিরবো। আর এগুলো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইট জ্বলছে আর খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি আর লুলকু হচ্ছে সাইকেলে এসেছি, আমি ওকে চাপিয়ে নিয়ে এসেছি। আমরা এখন বাড়ি যাচ্ছি, এখনো দুজন আসেনি। আমরা ভিডিও হচ্ছে, বল কেমন খাবার ছিল এখানে। আমরা দুজনের জন্য ওয়েট করছি, আসার সময় ওদের জন্য ওয়েট করতে হয়েছে, যাওয়ার সময় ওয়েট করতে হচ্ছে। তো আমরা ওয়েট করছি আর এরপরে আমরা বাড়ি যাবো। আর বাড়ি ফেরার পথে এই যে কেকের দোকানে এসেছি, কারণ বাইরে বেরোনোর সময় মা বাবা বলেছিল যে একটা কেক কিনে নিয়ে যেতে, তো তার জন্য এখানে আমরা কেক নিতে এসেছি। দেখো মেরা চকলেট মুঝে টিঙ্কু জি নে দিয়া হে। তারপর ওরা সবাই বাড়ি চলে যায়, আমরাও বাড়ি চলে আসি। আর আজকের দিনটা মানে এত সুন্দর কেটেছে কি বলবো, আমি ভাবতেও পারিনি। আর এই যে বান্ধবীরা আমাকে এত সুন্দর একটা কুর্তি গিফট করেছে, যেটা আমার খুব সুন্দর আর খুব পছন্দ হয়েছে, তো তোদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি অনেক খুশি হয়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।